আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে 2021 সালের 3 নভেম্বর বাংলাদেশের ডিজেল কেরোসিনের দাম বেড়েছে লিটারে 15 টাকা। 65 টাকা থেকে বাংলাদেশের ডিজেল কেরোসিনের দাম এখন 80 টাকা লিটার। বাংলাদেশে যেদিন তেলের দাম বাড়ানো হয়েছে, ভারতে সেদিনই কমেছে তেলের দাম। যদিও এখনও ভারতের তুলনায় বাংলাদেশের তেলের দাম অনেক কম। যখন তেলের দাম বেশি কম নিয়ে আলোচনা সমালোচনা চলছেই, তখন জেনে নেওয়া যাক কোন দেশে তেলের দাম কেমন। বিশ্বের তেলের দাম সবচেয়ে কম কোথায় আর সবচেয়ে বেশি দামে তেল কিনতে হয় কাদের, এসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে টালমাটাল হয়ে যায় পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্য। দাম বেড়ে যায় জ্বালানি তেলের, যে কারণে বেড়ে যায় পরিবহন খরচ, খাদ্যপণ্য সহ মানুষের জীবনযাত্রা ব্যয়। যেমন বাংলাদেশে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নিত্যপণ্যের দাম, বেড়েছে পরিবহন ভাড়া, পণ্য আনা নেওয়া খরচ, প্রভাব পড়ছে কৃষির উপরও। গ্লোবাল পেট্রোল প্রাইসেস .com নামে ওয়েবসাইট মূলত এ বিষয় নিয়েই কাজ করে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তেলের দামের তথ্য সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করা হয়। সবশেষ 2021 সালের 8 নভেম্বরের হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটটি জানাচ্ছে, বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে ডিজেল বিক্রি হয় ভেনেজুয়েলায়। বাংলাদেশি মুদ্রায় 1 টাকারও অনেক কমে ডিজেল পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশটিতে। এরপরেই রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটিতে ডিজেলের দাম বাংলাদেশি টাকায় মাত্র 1 টাকা লিটার। সস্তায় তেল বিক্রির দিক থেকে 3 নম্বরে রয়েছে সৌদি আরব, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম 11 টাকার মতো। এরপর সিরিয়ায় 13 টাকা লিটার, কুয়েতে 32 টাকা, ইথিওপিয়ায় 33, বাহরাইনে 36 এবং মালয়েশিয়ায় প্রতি লিটার ডিজেলের দাম এখন 44 টাকা। Waves on the international oil market. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডিজেলের সবচেয়ে কম দাম শ্রীলঙ্কায় 47 টাকা লিটার, এরপর আফগানিস্তানে 65 টাকা, পাকিস্তানে 71 টাকা, নেপালে 80 টাকা, বাংলাদেশেও প্রতি লিটার ডিজেল 80 টাকায় বিক্রি হচ্ছে, ভুটানে 96 টাকা এবং ভারতে প্রতি লিটার ডিজেলের দাম 104 টাকা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামে ডিজেল কিনতে হয় হংকংবাসীদের, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম 195 টাকা। এরপর সুইডেনে প্রতি লিটার ডিজেলের দাম 194 টাকা, নরওয়েতে 177 টাকা লিটার, যুক্তরাজ্যে 173 টাকা, ইসরায়েলে 172 টাকা, ইতালিতে 158, ফ্রান্সে 156 টাকা লিটার, সিঙ্গাপুরে 133 টাকা, জাপানে 108 টাকা এবং অস্ট্রেলিয়ায় প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 104 টাকায়। জ্বালানি খাত কিংবা জ্বালানি তেল নিয়ে প্রত্যেক দেশেরই ভিন্ন ভিন্ন নীতি পরিকল্পনার সক্ষমতা রয়েছে, তার উপর ভিত্তি করেই তেলের দাম এক এক দেশে হয়তো এক এক রকম। এই ভিডিওতে শুধুমাত্র তেলের দাম সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আশা করি একটু হলেও কাজে লাগবে আপনাদের। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।